আপনার চ্যানেল থেকে কিন্তু আমরা উৎসাহিত হয়েছি হারিদিল্লাকে দেখার করার জন্য একটা বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি নওপাড়া দাদাভাই সঙ্ঘে, যে পুজো কমিটি হল আছে সেই পুজো কমিটি হলের সামনে। আর আজকে তোমাদেরকে এই অনুষ্ঠানের পর্ব পুরোটা তুলে ধরবো তোমাদের সামনে, যে আজকে নওপাড়া দাদাভাই সঙ্গে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর আজ 2023-এর 2 তারিখ, 2রা জুলাই, আজকে বর্ণগর নওপাড়া দাদাভাই সঙ্ঘের খুঁটি পুজো, যেটি হচ্ছে নওপাড়া দাদাভাই সঙ্ঘে বর্ণগর, শুধু বর্ণগর না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং সারা বিশ্বে আমাদের এই বর্ণগরের নাম কিন্তু পুরো ছড়িয়ে গেছে আজ এই নওপাড়া দাদাভাই সঙ্ঘের এই পুজোর জন্য। আর গত বছরের প্রতিমা দেখতেই পাচ্ছি যে রয়েছে, গত বছরের প্রতিমা এই বছরও সেরকম কিছু চমক রয়েছে, কী চমক রয়েছে সেই সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। চলো, তোমরা কিন্তু পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুবই খুব খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নওপাড়া দাদাভাই সঙ্গে যে গেট করা রয়েছে, সেই নওপাড়া দাদাভাই সঙ্গে গেট লেখাই আছে নওপাড়া দাদাভাই সঙ্ঘ খুঁটি পুজো 2023 2রা জুলাই। সেই গেটের ভিতর দিয়ে আমরা এখন প্রবেশ করব, আর প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গেট দিয়ে সাজানো রয়েছে, আর বিভিন্ন অতিথি যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাদের ছবি এখানে টাঙানো রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ নওপাড়া দাদাভাই সঙ্ঘের যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হল দেখতেই পাচ্ছ বর্ণগর নওপাড়া দাদাভাই সঙ্ঘ। আর এখানে যে লাল পাঞ্জাবি পরে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে নওপাড়া দাদাভাই সঙ্ঘের প্রধান কর্ণধার, যা যিনি এই উদ্যোগটা নিয়েছেন, উদ্যোগদাতা ইনি হলেন মাননীয় শ্রী অঞ্জন পাল মহাশয়, যিনি আমাদের বর্ণগরের সকলের গর্ব। এখন আমরা প্রবেশ করব ভিতরের দিকে, যেখানে মূল অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে, আর আমরা আজকের এই ভিতরের দিকে প্রবেশ করব আস্তে আস্তে, আর তোমাদেরকে দেখাবো আজকে সম্পূর্ণ যে দৃশ্য, সম্পূর্ণ দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আমরা এখন গেটের ভিতরের দিকে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠান পর্বটির জন্য। চলুন আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করে যাক, আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব বন্ধুরা। দেখো আজকে আমরা ভিতরে প্রবেশ করে তোমাদেরকে প্রথমেই দেখাবো যে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকের যে বিশেষ বিশেষ অতিথিরা আসবে, সেই অতিথিদের তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আর আজকে কিন্তু অনেক ইউটিউবার, অনেক ব্লগারদের সঙ্গে দেখা হবে, সেই দৃশ্য তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব, তাদের যে সাথে দেখা হয়েছে সেই দৃশ্যগুলি। চলো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, দেখতে থাকো। সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী না। বাচ্চো যে খুঁটি পুজো কিন্তু চালু হয়ে গেছে, আর বিভিন্ন চলচ্চিত্র জগতে রয়েছে তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছে।
শ্রী সেন্টু বসা তিনি সম্মাননা জ্ঞাপন করবেন বিশিষ্ট সমাজ সেবক শ্রী রাজু চ্যাটার্জি মহাশয়কে। সুদীপ বসা, সুদীপ বসা। বন্ধুরা, এই খুঁটি পুজো উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের মধ্যে দেখতেই পাচ্ছি শ্রী প্রভু জগন্নাথ দেবকে নিয়ে কত সুন্দর একটি নৃত্য পরিবেশন করা হয়েছে, আর সেই নৃত্য পরিবেশন তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্য এই নৃত্য পরিবেশনের সাউন্ডটা অনেকটা কমানো আছে, যেহেতু কপিরাইট ক্লেম আসবে ওই কারণে হয়তো তোমাদের সামনে আমি সাউন্ডটা তুলে ধরতে পারিনি সেরকমভাবে। তোমরা নৃত্য পরিবেশনটা বন্ধুরা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই নৃত্য পরিবেশনের পরেই আছে কিন্তু মূল অনুষ্ঠান পর্ব, যে খুঁটি পুজো। সেই খুঁটি পুজো কোথা হবে সেই অনুষ্ঠান পর্ব শুরু হবে, তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। প্রথম জনপ্রিয় হয়েছিলেন, তারপর আর পিছন ফিরে তাকানো নয়, মানব জমিন আবার বিবাহ অভিযান, তোকে ছাড়া বাঁচবো না, নির্ভয়া বর্ণ পরিচয়, খুব জোরে করো তালি। আজকের এই মুহূর্তের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি নয়নমণি, চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার, যার হাত ধরে সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম সেই নীলদা, আজকে সেই নীলদা কিন্তু আমাদের সামনে নপাড়া দাদাভাই সঙ্গে খুঁটি পুজোতে কিন্তু উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছ বড় মাপের শিল্পী, সেই জন্য নপাড়া দাদাভাই নীলদা নীলদা এখানে উপস্থিত। কিন্তু ওই জায়গাটা মনে হচ্ছে আমাদের আটের মাধ্যমে কিছুটা করার চেষ্টা করবো। তার মানে এইবারেও কি সেই উপচে পড়া ভিড় আপনার হাত ধরে কি দেখা যেতে পারে? আর বাকি যেসব চমক গুলো আছে সেগুলো আমাদের এক্সপেরিমেন্ট সারা বছর ধরেই চলছিল, গত 5-6 বছর ধরে সেগুলো আমরা সেগুলোকে এক্সপেরিমেন্ট করেছি, ওর একটা সাকসেস জায়গায় এসেছি, যাতে নতুন কিছু একটা দেখাতে পারি। আশা করি সেটা যত দিন যাবে আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ভালো লাগবে। তোমাদেরকে আজকে আমি দেখালাম যে বর্ণগর নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেই ভিডিওগুলো দেখেছি। আর এবছর কিন্তু পুজোর থিম যতটা সম্ভব হতে চলেছে কিন্তু প্ল্যাটফর্ম, যেহেতু নপাড়া প্ল্যাটফর্ম আছে মেট্রো স্টেশন, সেই প্ল্যাটফর্মের অনুযায়ী কিন্তু এবারে দুর্গাপুজোর থিম হতে চলেছে। আশা করি এবছরে দুর্গাপুজো আবার সব পুরো সারা ভারত তথা সারা বিশ্বের কাছে নাম করবে এই আমাদের নপাড়া দাদাভাই সঙ্গে। আর আজকে পুজোর যে ভিডিও, খুঁটি পুজোর যে ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজ ফেসবুক পেজটি ফলো করে দিও। আজকের মতন এইখানে এই ভিডিওটি রেখে দিচ্ছি, আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।